মিডল স্টাম্প বরাবর 150 কিলোমিটার গতির ফুল পিচ ডেলিভারি, এমন বলে ব্যাটারের সামনে অপশন খুবই কম থাকে। কাভার ড্রাইভ খেলাটা সবচেয়ে ভালো অপশন, তবে কিঞ্চিত এদিক সেদিক হলেই বল সোজা ব্যাটারের প্যাডে আঘাত করবে, কিংবা ব্যাট প্যাড দুটোই ফাঁকি দিয়ে ভাঙবে স্টাম্প, ঠিক যেভাবে ভেঙেছেন নাহিদ রানা একবার না একাধিকবার। এভাবে ব্যাটারদের ঘুম হারাম করে স্টাম্প ভাঙাটা নিজের আয়ত্তে নিয়ে আসছেন রানা, আর এর জন্য বলের ল্যান্ডিংয়ের জায়গাটা যেন মুখস্থ হয়ে যায় সেটা করতেই গুড লেন্থ বরাবর উইকেটে রেখেছেন দুইটা পানির বোতল। এরপর লক্ষ্য একটাই, নিশানায় বল ফেলে স্টাম্প ভাঙা, আর সেটা যে নাহিদ ভালোভাবেই করছেন সেই প্রমাণ তো চোখের সামনেই। নাহিদের পেসের সুনাম ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়। বাবর আজম থেকে শুরু করে মোহাম্মদ রিজওয়ান, বাঘা বাঘা পাক ব্যাটাররা গায়েল হয়েছে তার গতির সামনে। এমন গতির জন্য যে অধিক শক্তির প্রয়োজন সেটা তো জানারই কথা, আর এর জন্য যে রানার পরিশ্রমে কোনো ঘাটতি নেই সেটা তার শরীরই প্রমাণ দেয়। বোতল নিশানা বানিয়ে বোলিং শেষ করে ফিরে যাচ্ছিলেন সাজঘরে, যেতে যেতেই গায়ের জার্সি তুলে ধরেছেন, তখনই সামনে বেরিয়ে এসেছে টাইগার পেসারের সিক্স প্যাক অ্যাবস। অন্য 10 জন ফিটনেস ফ্রিক তরুণের মতোই সিক্স প্যাকে ভালোই ধ্যান রাখেন নাহিদ রানা। জার্সি তুলে গুনে গুনে দেখছেন টোটাল কয়টা প্যাক হলো, সেই সাথে যে শরীর তো রেজাউর রাজার সঙ্গে একটু ফ্লেক্সও করছেন সেটাও স্পষ্ট। সব মিলিয়ে ভারত সিরিজের আগে বেশ ফুরফুরা মেজাজেই আছেন টাইগার বোলার। বাবর রিজওয়ানদের পর এবার টার্গেট রোহিত কোহলিরা, বর্তমানে টাইগার পেস আক্রমণের অন্যতম ভরসা নাহিদ রানা। পাকিস্তানের মতো ভারতের মাটিতেও নিজের ওপর করা ভরসার প্রমাণ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন এই পেসার। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেঞ্জি। সবাই